হেডলাইন্সটি পুরাই স্বাগত দেশের প্রখ্যাত সাংবাদিক জয়ন্ত ঘোষাল আজকে উনি সরাসরি দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে গোটা দেশে আলোড়ন তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে উত্তাল হয়ে গেছে গোটা দেশ উত্তরপ্রদেশের এক অখ্যাত গ্রাম হাতরস সেখানে একটা একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে একটা ধর্ষণের পরে খুন একটা একটা যুবতীর ধর্ষণে পরে খুনের ঘটনা ঘটে গেছে গোটা দেশ উত্তাল হয়ে গেছে রাহুল গান্ধী পর্যন্ত ছুটে গেছেন প্রিয়ঙ্কা গান্ধী ছুটে গেছেন এই বিষয়ে আজকে আমরা কথা বলবো জয়ন্ত ঘোষালের সাথে যিনি এই ঘটনার প্রতি নজর রেখে চলেছেন জয়ন্ত শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি যদি একটু বিস্তারিতভাবে আমাদের জানান দর্শকদের জানান যে ওই ঘটনাটা প্রকৃত কি হয়েছিল না আসলে যেটা হয়েছে যে চাষের মানে মাঠে চাষ করতে যায় মেয়েরা যায় সঙ্গে মায়েরা থাকে এবং সেখানে দুর্বৃত্ত এই ধরনের মানে হিংসার কাজ যারা করে এই ধরনের ধর্ষণ যারা করে তারা তো তাদের মানুষ পদ পাচ্ছ না এবং তারা যে ধরনের কাজ করেছে সেটা একটা প্রচন্ড অসামাজিক একটা দুর্বৃত্তদের কাজ এবং সেটা করা হয়েছে কিন্তু একটা গভীর রাতে গোপন একটা জায়গায় এমন তো নয় এবং সেখানে চাষ করতে যাচ্ছে একটি মেয়ে এবং এটা ঘটনাচক্রে দলিত কন্যা মানে দলিত কন্যা এটা তো আরো ভয়াবহ কেননা আমরা অনেক সময় চলচ্চিত্রও দেখেছি আমি কিছুদিন একটা ফিল্মে দেখছিলাম যে ভারতের বিভিন্ন গ্রামে এখনো দলিতদের প্রতি কি ধরনের অত্যাচার হয় ধর্ষণ হয় এবং লোপাট করে দেওয়া হয় তথ্য এটা একটা সামাজিক ব্যাধি এখন এই সামাজিক যে ব্যাধিটা যেটা ঘটেছে ও বিতর্কটা হয়েছে কিন্তু দুটো কারণে একটা হচ্ছে যে ডিএম ঘটনাস্থলে পৌঁছে যান সাধারণত এটা একটা স্থানীয় স্তরেই এটাকে করা যায় তদন্তের ব্যবস্থা করে দেওয়া যায় এবং এ ধরনের ঘটনা তো ঘটে রাজস্থানেও হয়েছে এবং অন্যান্য রাজ্যেও ঘটে পশ্চিমবঙ্গেও হয় এখন ত্রিপুরাতেও ঘটে এখন এটা তো সামাজিক সমস্যা এখন এক্ষেত্রে জেলা শাসকের প্রোঅ্যাক্টিভ হয়ে যাওয়া এবং মা বলা সত্ত্বেও সেই অন্ত্যেষ্টি সুযোগ পাকে না দেওয়া এবং সেই দেহটাকে নিয়ে আসা হাসপাতালে দিল্লির হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া এবং তারপরে তার শবদেহ পুড়িয়ে দেওয়া এবং রাত্রিবেলা যে পুড়িয়ে দেওয়াটা সেটা পুলিশ দায়িত্ব নিয়ে পোড়ায় এখন যেহেতু করোনা কাল যেহেতু ওই জায়গাটাকেও ঘোষণা করে দেওয়া হয়েছে যে ওটা একটা খুব করোনা অধ্যুষিত এলাকা যে কারণে ঢুকতে দেওয়া যাবে না করোনা কথাটা মাথায় রাখতে হবে সুতরাং এখানে একটা করোনার যুক্তিও প্রশাসন দিয়েছিল সেই কারণেই নাকি তারা গেছিল এখন গোটা বিষয়টা তদন্ত হওয়া উচিত এখানে যেটা আমার যেটা মনে হচ্ছে যে এই উত্তরপ্রদেশের এই ঘটনার এত সমালোচনা হওয়ার একটা যুক্তিগত কারণ খুঁজে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে রাজ্যের পুলিশের উচ্চ পদাধিকারী তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন যে এটাখানে জীব কাটা হয়নি কোনো শুক্রাণুর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়নি এগুলো সবই গুজব এবং মিথ্যাচার প্রচার করা হচ্ছে এইটাতে বিরোধী নেতারা তারা সক্রিয় হয়ে বিরোধিতা করছেন তারা বলছেন যে তদন্তটা হওয়ার আগে কেন উত্তরপ্রদেশের উচ্চ পদাধিকারী পুলিশ অফিসার তিনি প্রতিক্রিয়াটা জানালেন এখানে আমার মনে হয় এই মুহূর্তে এটাকে বিজেপি বনাম মানে আর কি অন্যান্য কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস বা অন্যান্য বিরোধী দল যারা ওখানে যাচ্ছেন আজকে তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়নের নেতৃত্বের প্রতিনিধি দল গেছে কালকে রাহুল গান্ধীদের নেতৃত্বে গেছে এখন এখানে আমার যেটা মনে হচ্ছে যে যদি গোটা জিনিসটা কনফিডেন্সে নিয়ে উত্তরপ্রদেশ প্রশাসন আর যাই হোক নরেন্দ্র মোদি বা অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারা তো একটা রাজ্যের ব্যাপারে ডে টু ডে ব্যাপারে তাদেরকে বলা যায় না যে আপনারা এই ঘটনার জন্য দায়ী দেশের প্রধানমন্ত্রী তো কোনো একটা দেশের একটা কোনো প্রান্তে কিন্তু একটা নৈতিক দায়িত্বের প্রশ্ন তোলা যেতে পারে কিন্তু মূল জিনিসটা হচ্ছে কিন্তু উত্তরপ্রদেশ প্রশাসন এবং এই উত্তরপ্রদেশ প্রশাসনের আমরা জানি ভালো করে যে বিভিন্ন ধর্ষণের ঘটনায় অতীতেও জাতপাতের ব্যাপারটা জড়িয়ে যায় খুব দুর্ভাগ্যজনক ভাবে অর্থাৎ পুলিশের যে হয়তো পুলিশের স্থানীয় যে প্রশাসন তারা হয়তো ঠাকুর সম্প্রদায় ভুক্ত যে ধর্ষিতা হচ্ছে তিনি দলিত সম্প্রদায়ের ভুক্ত এখন এই যে দলিত বনাম ঠাকুর এই যে ট্র্যাডিশনাল যে লড়াই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিভিন্ন হিন্দি বলার বিভিন্ন প্রান্তে রয়েছে তার মানে প্রেক্ষিতটা মানে এখানে এই সমাজতত্ত্বটা কিন্তু বোঝাটা খুব জরুরি এখন আমার যেটা মনে হয় এই কারণে এটাকে কখনো কোনো মানে রাজনীতির মানে রুটি শেখার জন্য এটাকে ব্যবহার না করে এটা কিন্তু মানে দলীয় ক্ষুদ্র সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন নারী ধর্ষণের শুধু সমস্যা নয় এখানে দলিত সমস্যা রয়েছে এবং রাজনীতি থেকে যদি এটাকে দূরে রাখা যায় এই যে পুলিশ প্রশাসন
যে এবং ডিএম গিয়ে গোটা জিনিসটাকে না আরো জটিল করে দিয়েছে, এবং সেটা হয়তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বুঝতে পেরেছেন। এখন তিনি চেষ্টা করছেন ক্ষতিপূরণ যে পরিমাণটা দেওয়া হয়েছিল তার পরিমাণটাও বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং এমন এমন কিছু মন্তব্য স্থানীয় পুলিশের পক্ষ থেকে করা হয়েছে যে যেগুলো হয়তো এই সময় না করলে হয়তো পরিস্থিতিটা আর শান্ত থাকতো। সুতরাং এটা কিন্তু গোটা জিনিসটা তদন্ত হোক, প্রণব আমি চাই গোটা জিনিসটা বিচার হোক। দেখো নির্ভয়া কাণ্ড যেটা হয়েছে সেই নির্ভয়া কাণ্ডেরও কিন্তু শাস্তি শেষ পর্যন্ত হয়েছে, তার কারণে মনে জোর নিয়ে অত্যাচারিতের মা শেষ সময় পর্যন্ত লড়ে গেছে, শেষ দিন পর্যন্ত। আজকে কিন্তু আদালতও কিন্তু নির্দেশ দিয়েছে, যারা জানতে চাইছে যে কেন দিল্লিতে নিয়ে আসা হলো হাসপাতালে, কেন পুলিশ প্রশাসন রাতের অন্ধকারে ওটাকে পুড়িয়ে দিয়েছে, কোনো অস্তিত্ব রাখেনি, তারপরে সাংবাদিক বৈঠক করা হয়েছে, যে প্রশ্নগুলো আদালত তুলেছে সেই প্রশ্নগুলোর জবাবও কিন্তু এখন উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসনকে দিতে হবে, সাধারণ প্রশাসনকে দিতে হবে। আমার যেটা মনে হয় যে একদিকে যে ঘটনাটা ঘটে গেছে যে দুঃখজনক মর্মান্তিক, এবং সেটার জন্য যদি বিরোধীরা আন্দোলন করে তাদের অধিকার আছে আন্দোলন করার, কিন্তু মূল প্রশ্নটা আন্দোলনের থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে কে করলো, কেন করলো, তার সুষ্ঠু তদন্ত করে যদি দোষীদের শাস্তির বিধান করতে পারেন যোগী আদিত্যনাথের সরকার, তাহলে এন্ড অফ দ্য ডে কিন্তু এই সমস্যাটাকে আমরা অ্যাড্রেস করবো, সমাধান করবো রাজনীতির উদ্যোগে। জনতা একটা জিনিস যে একটা প্রশ্ন বারবার উঠতে শুরু করছে যেটা দেশবাসীও জানতে চায়, সেটা হলো ঢুকতে কেন দেওয়া হচ্ছে না, গ্রামে ঢুকতে কেন দেওয়া হচ্ছে না? আজকে মিডিয়াকে আটকানো হলো, রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধীকে আটকানো হচ্ছে, নেতাদের আটকানো হচ্ছে। যদি ঘটনা একটা ঘটে থাকে, দুষ্কৃতীরা করে থাকে, তাহলে যদি নেতারা গিয়ে খোঁজখবর করে সহানুভূতি জানায়, যোগী সরকারের আপত্তিটা কোথায়? এই জায়গাটাই তো মূল প্রশ্নটা উঠছে, অর্থাৎ ওইখানে কেন আসতে দেওয়া হবে না। তার কারণটা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী বা আজকে যেটা ডেরেক ওব্রায়েন বলেছেন, সেটা হচ্ছে যে ওখানে তো আমরা অন্য কিছু করতে যাচ্ছি না, কোনো উত্তেজনা কোনো সৃষ্টিও হবে না, যেহেতু একটা সমস্যা হয়েছে এবং এটা চিরকালই যখন বিজেপিও বিরোধী দলে ছিল, বিরোধী দলে থেকেও কিন্তু বিজেপিও বারবার তারাও কিন্তু এই ধরনের সমস্যা যেত, সুতরাং কেন আজকে যেতে দেওয়া হবে না। এটার পক্ষে একটা যুক্তি প্রশাসন দিচ্ছে, সেটাও বিচার করা উচিত। সেটা হচ্ছে যে সেই সময়টা আর আজকের যে সময় এই সময়টা কিন্তু এক নয়, কেননা করোনা যে পরিস্থিতিটা, অর্থাৎ করোনার জন্য ওই এলাকাটাকে সম্পূর্ণ মানে একটা রেড জোন ঘোষণা করা হয়েছে, যে কারণে ওখানে এই করোনা পরিস্থিতিতে ওখানে রাজনীতি করাটা অনুচিত হবে, ওটার বাইরে থেকে আপনারা করুন। কেননা ওখানে কিন্তু উত্তরপ্রদেশ প্রশাসন 144 ধারা জারি করেছে, সুতরাং আইন মোতাবেক কিন্তু 144 ধারা জারি করা হলে তুমি ভেতরে ঢুকতে পারো না। সুতরাং ইস্যুটা যে একটা ধর্ষণের যে ঘটনা দলিত কন্যার উপরে হয়েছে সেটা মর্মান্তিক হতে পারে, কিন্তু করোনার জন্য সেটা যদি ছড়িয়ে যায় বা সেটা 144 ধারাটাকে যদি ভায়োলেট করে বিরোধীরা, তাহলে সেটাও কাঙ্ক্ষিত নয়, এমনটা বলছে প্রশাসন। এখন আমার যেটা মনে হয় যে যথাযথভাবে বিচার করে বিরোধীদেরকেও কনফিডেন্সে নেওয়া যেতে পারে, অর্থাৎ বিরোধীরা যারা এটা করছেন, যারা যেতে চাইছেন, তাদের সঙ্গে উচ্চ স্তরে মুখ্যমন্ত্রী পর্যায়ে বা শীর্ষ যারা বিজেপি নেতারা রয়েছেন সেই পর্যায়ে একটা আলোচনা হতে পারে, এবং সেই আলোচনা করে বিরোধীদের যে জিনিসটা তারা বলতে চাইছেন যে কেন যেতে দেওয়া হবে না, সেই যুক্তিটা বিরোধীদেরকেই তো ডেকে তাদেরকে বোঝানো যেতে পারে সেটা কেন করা হচ্ছে না, সেটা করা উচিত। জয়ন্তদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে ফোন করলেন যোগীকে, ফোনের পরে গঠিত হলো সিট, কিন্তু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আগে সিটটা গঠিত না হওয়ার কারণ কি? আরেকটা কথা হলো মুখ্যমন্ত্রী এই এত স্পর্শকাতর একটা ঘটনা যেখানে একটা দলিতের মেয়েকে অত্যাচার করে মারা হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী এতটা সাইলেন্ট ছিলেন প্রথম দিকে? না, আমার যেটা মনে হয় যে এখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দিক থেকে একটা একটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেওয়া হয়েছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্যাপারে অত্যন্ত বিচলিত, তিনি ক্ষুব্ধ, তিনি মনে করছেন যে এখানে প্রশাসনের একটা দায়িত্ব নেওয়া উচিত ছিল, এবং প্রধানমন্ত্রী যদি এখানে সক্রিয় ভূমিকা না নিতেন যেমনটা তুমি বলছো, তা না হলে হয়তো এই এত মানে একটা একটা কমিটি গঠন করে তদন্তের সিদ্ধান্তটা তো হয়তো গরিমসি হতো। আমার মনে হয় যে এখানে একটাই সমস্যা হচ্ছে যেটা খুব দুঃখজনক, বা এটা সেটা হচ্ছে যে জাতপাতের রাজনীতিটা এত প্রশাসনে উত্তরপ্রদেশের প্রশাসনে জড়িয়ে গেছে, এটা কিন্তু এই ব্যাধিটা আজকের নয়, মুলায়ম সিং যাদবের সময় কিন্তু যাদব যে প্রতিনিধিরা তারা পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে গিয়ে যাদব এবং দলিতদের সমস্যা হয়েছে, এখন যাদবের জায়গায় এসে গেছে ঠাকুর রাজ,
এবং ঠাকুররা যেভাবে এখন নিয়ন্ত্রণ করছে তারা কিন্তু পুলিশ প্রশাসনে জেলায় জেলায় সমস্ত পুলিশের যে প্রশাসনগুলো সেগুলো ঠাকুরদের নিয়ন্ত্রণে আছে। এবং যোগী আদিত্যনাথ যেহেতু নিজে বিপুল একটা ঠাকুর জনসমাজের প্রতিনিধিত্ব করেন, সেই কারণে এখানে এখানে এই জাতপাতের সমস্যাটা যেরকম কর্ণাটকে ইয়েদুরাপ্পার একটা নির্দিষ্ট জাত এবং সেখানে তার সমস্যা হয় সেই জাতের কোন প্রতিনিধিকে, এইটা আমরা বাঙালিরা সবটা ঠিক বুঝে উঠতে পারবো না। তার কারণ আমাদের বাঙালিদের ত্রিপুরাতে ঠিক এইরকম ভাবে জাতপাতের যে সমস্যাটা একটা 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 বড় হয়ে ওঠে না কখনো, কে ব্রাহ্মণ কে কায়স্থ কে বৈশ্য কে শূদ্র, এটা 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 হিস্টোরিক্যালি ঐতিহাসিক ভাবে মানে এটা বৈষ্ণব ধর্মের জন্য হয়তো চৈতন্য দেবের দয়ায় হয়তো আমাদের সেই জাতপাতের সমস্যা থেকে আমরা এটা মুক্ত হতে পেরেছি। কিন্তু উত্তরপ্রদেশে দুর্ভাগ্যজনক ভাবে বা হিন্দি বলয় এখনো কিন্তু এটা একটা মস্ত বড় ভূমিকা না, এবং সেই কারণে দেরি হয়তো হয়েছে। এবং সেখানে যোগী আদিত্যনাথের ভূমিকা সম্পর্কে কিন্তু দিল্লি কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী তারা কিন্তু যে প্রচন্ড মানে এটাতে অসন্তুষ্ট এ ব্যাপারে আমার আমার সূত্র এটা আমি বারবার আমাকে জানাচ্ছে যে প্রধানমন্ত্রী নিজে কিন্তু বলেছেন যে মানে ডু ইট নাও, এই যে মানে আর কি বার্তা সন্দেশ এটা কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। জয়দা একদম শেষ পর্যায়ে আরেকটা প্রশ্ন আপনাকে, যে এই যে হাতরসের ঘটনাকে সামনে রেখে দলিত বনাম অদলিত বা দলিত বনাম দলিতকে সামনে রেখে কি জাতপাতের রাজনীতি গোটা দেশে আবার মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা আছে, যেভাবে গোটা দেশ জুড়ে এই এই ঘটনায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে? সম্ভাবনা আছে দুর্ভাগ্যজনক ভাবে, জানো আমি বলছি না যে গোটা দেশ জুড়ে হবে কি হবে না, কিন্তু এইটুকু বলতে পারি যে উত্তরপ্রদেশে মানে উত্তরপ্রদেশে কিন্তু এখন এই মুহূর্তে আবার মায়াবতী কিন্তু আবার নড়াচড়া শুরু করেছে, বিবৃতি দিতে শুরু করেছে, এবং যেভাবে মায়াবতী এখন সক্রিয় হচ্ছেন এবং ওখানে কিন্তু দলিতদের আন্দোলনটাকে একটা একটা ইস্যু তারা চাইছিলেন যে একটা ইস্যু যাতে আর কি ওরা আবার নতুন করে রিভাইভাল, কেননা মায়াবতীর এটা তো ঘটনা যে মায়াবতীর অবস্থা খুব শোচনীয় হয়ে গেছিল, সেখান থেকে একটা তারাও একটা এই ঘটনাটাকে সামনে রেখে একটা সুযোগ খুঁজছে এবং সেটাকে সুযোগটাকে ব্যবহার করার চেষ্টা করবে, সেটা হওয়া উচিত নয়, কিন্তু মানে এটাও তো মায়াবতীরা ওখানে বারবার করেছেন, সুতরাং তারা এই সুযোগটা নেবেন না। এবং মায়াবতীর পরবর্তী প্রজন্মেরও নেতৃত্ব এসেছে দলিতদের, সেটাও ভুলে চলবে না, এবং সেখানে ওই চন্দ্রশেখরের নেতৃত্বে আরেকটি দলিত সেনা তারা তৈরি হয়েছে, সুতরাং সব মিলিয়ে কিন্তু জিনিসটা বেশ চিন্তার এবং উদ্বেগের। আমার মনে হয় যে এই পরিস্থিতিটা কাঙ্ক্ষিত নয়, এটা হওয়া উচিত নয়, কিন্তু মায়াবতীরা এবং দলিত নেতা নেত্রীরা তারা এটা করার চেষ্টা করবেন। একদম শেষ প্রশ্ন, রাহুল গান্ধীকে যে পুলিশ যেভাবে আজকে দেখলাম বিভিন্ন দেশের সব মিডিয়াতে সব পত্রিকাতে রাহুল গান্ধীকে যেভাবে পুলিশ ধস্তাধস্তি করেছে মাটিতে ফেলে দিয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছে দেশবাসী, মিডিয়া কিভাবে দেখছে বা কি প্রতিক্রিয়া এই নিয়ে? না রাহুল গান্ধীকে নিয়ে সবসময় তো সোশ্যাল মিডিয়াতে হাসাহাসি হয় এবং তাকে নিয়ে ক্যারিকেচার হয় এবং সেটা উচিত বা অনুচিত সে তো পরের কথা, কিন্তু হয় এটা হয় এটা বাস্তব। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু রাহুল গান্ধীর প্রতি যে পুলিশ যে ব্যবহারটা করেছে যেটা ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে সেটা কিন্তু মানে খুশি করে না আমাদের জনসমাজকে, এবং আমার মনে হয় যে এটা বোধ হয় পুলিশ প্রশাসন যদি এড়াতো তাহলে ভালো হতো, কেননা এটাতে রাহুল গান্ধীর রাজনৈতিক প্রাসঙ্গিকতা এবং গুরুত্বই রাহুল গান্ধী পেয়েছেন। একটা 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 ধারণা তৈরি হচ্ছে যে একটা রাহুল গান্ধীর প্রতি একটা বেচারা মনোভাব, অর্থাৎ একটা ভিকটিম স্টেটাস যে পুলিশ প্রশাসনের হাতে তিনি তিনি অত্যাচারিত হচ্ছেন, এই বার্তাটা কিন্তু যাচ্ছে। এটা বোধ হয় পরিহার করতে পারলে হয়তো বিজেপির জন্যই সেটা হয়তো ভালো হতো উত্তরপ্রদেশের স্তরে। অনেক ধন্যবাদ জয়ন্তদা। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে।